ব্যাংকটি নিয়ে 6-9 সুধার থেকে সরে আসছে সরকার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, এটি বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া হবে, যা আগামী মুদ্রানীতিতে নির্দেশনা দেওয়া হবে। ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির সাথে বৈঠক শেষে তিনি জানান, বৈদেশিক বাণিজ্যে লেনদেনে ভারসাম্য আনতে আমদানিতে যে লাগাম দিয়েছে বাংলাদেশ ব্যাংক, তা থেকে ইতিবাচক ফল মিলেছে। পণ্য আমদানি না কমলেও অর্থের খরচ কমেছে। এছাড়া খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান যে 9% ক্যাপ, সেটার পরিবর্তে আমরা বাজার ভিত্তিক সুধার নির্ধারণের একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা যেটা বললাম, আমরা একটা স্মার্ট দ্যাট মিন্স শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট, সেই রেটের সঙ্গে যেটা 6 মান্থলি ওয়েটেড অ্যাভারেজ রেট অফ দ্য ট্রেজারি বিল, সেই রেটের সঙ্গে একটা স্প্রেড যোগ করে ব্যাঙ্কগুলো তাদের নিজস্ব ঋণের যে হার সেটা নির্ধারণ করবে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।